السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال الله سبحانه وتعالى: فصل لربك وانحر. وقال رسول الله صلى الله عليه وسلم: فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জিলহজ্জের প্রথম জুমায় উপস্থিত হয়ে খুতবা শোনার জন্য আগে আমি উপস্থিত হতে পেরেছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। اللهم صل على محمد اللهم بارك على محمد। উপস্থিত মসজিদের মুসল্লান ইকরাম, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবায় আলোচনা করব কুরবানি বিষয়ে। যেহেতু আগামী বুধবারই বাংলাদেশে কুরবানি ঈদ উদযাপিত হবে ইনশাআল্লাহ তাআলা, এজন্য কুরবানির কিছু বিধিবিধান সম্পর্কে আজকে আলোচনা করব। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। কুরবানি আসলেই আমরা প্রত্যেকেই এটি উপলব্ধি করি যে কুরবানির দিন আমরা কুরবানি করব যারা সামর্থ্য রাখি, আর যারা সামর্থ্য রাখে না এদেরকেও আমাদের সাথে গোশত বণ্টনের মাধ্যমে আমাদের অংশীদারিত্ব স্থাপন করব। এ নিয়ে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য সবার ঘরে ঘরে পৌঁছে যাবে, কেউ অভুক্ত থাকবে না সেদিন। গত জুমে আলোচনা করেছিলাম যে কুরবানের ঈদ আসলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটি উপলব্ধি করা দরকার সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের মধ্যে ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয়, এটি আমাদের বোঝা উচিত। ইতিমধ্যে আমাদের মধ্য থেকে 5-6টি দিন চলে গিয়েছে, আমরা কতটুকু ইবাদত করতে পেরেছি আল্লাহ ভালো জানেন। তবে অবশ্যই সামনের যে কটি দিন রয়েছে আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইবাদত বন্দেগিতে কাটানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তৌফিক দান করুক। এই বছরে কোরবানি নিয়ে একটি এর বিধান নিয়ে বিতর্ক দেখা যাচ্ছে। আগে বিতর্ক হতো হানাফি মাযহাবের আহলে হাদিসদের মধ্যে, এ বছর খুবই দুঃখজনক আহলুল হাদিস সালাফি মতাদর্শের আলেমদের মধ্যে বেশি বিতর্ক দেখা যাচ্ছে এবং সেগুলো বেশি প্রচার হচ্ছে, এটি খুবই দুঃখজনক। কেউ বলছেন সুন্নাত না দিলেও কোনো গুনাহ হবে না, আর একদল বলছেন না ওয়াজিব না দিলে গুনাহ হবে। একটি বড় একটি মত পার্থক্য, এটি নিয়ে সংক্ষিপ্ত আকারে চেষ্টা করব আলোচনা করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন। কুরবানির বিধান নিয়ে দুটি মত পাওয়া যায়,
ইমামগণের মধ্যে ফকিহগণের মধ্যে সেটি কি অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটি ওয়াজিব আর অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটি সুন্নাতে মুআক্কাদা শুধু সুন্নাত নয় সুন্নাতে মুআক্কাদা যারা সুন্নাত বলেছেন তারাও বলেছেন যে সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না করে এটি মাকরুহ আর এলাকা ভেদে এলাকার মধ্যে যদি কেউ না করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে সুন্নাত যারা বলেছেন তারাও কতটা ভয়াবহতা প্রকাশ করেছেন যে সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না দেয় দুই একজনের সে মাকরুহ কাজ করলো অপছন্দনীয় শরীয়তের দৃষ্টিতে এটি ভালো নয় আর যদি পুরো এলাকার মধ্যে কেউই না করে সুন্নাহ মনে করে না করলে গুনাহ নাই করবো না এবছর দুর্যোগের বছর এবছর করবো না তাহলে তারাও বলেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতে হবে যদি ইসলামী খেলাফত ব্যবস্থা থাকে এরাও কিন্তু হালকাভাবে দেখেননি যারা ওয়াজিব বলেছেন এদের মধ্যে রয়েছেন ইমাম আউজাই ইমাম লাইস ইমাম আবু হানিফা ইমাম মালিক আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ এবং এতে সমর্থন করেছেন যুগ শ্রেষ্ঠ আলেম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ এই যুগের শ্রেষ্ঠ আলেম তিনি এটাকে তারজিহ দিয়েছেন প্রাধান্য দিয়েছেন যে ওয়াজিব কুরবানি এর দলিল কি দলিল নিয়েছেন সর্বপ্রথম কোরআনের বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী সূরাতুল কাউসার ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন এটি সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আমর আদেশ যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই সালাত যেরকম আদায় করে সাথে সাথে তারা কুরবানিও করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিয়ে এসেছেন মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি যে ব্যক্তি সামর্থ্য রাখে এর পরেও কুরবানি করে না ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা সে আমাদের ঈদগাহের কাছেও আসবে না কতটা ধমক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করবে না সে আমাদের ঈদগাহের কাছেও আসবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আরেকটি হাদিস যেটি আহমদে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল ইন্না আলা কুল্লি আহলি বাইতিন নিশ্চয়ই প্রত্যেক পরিবারের উপরে দায়িত্ব কর্তব্য হলো ফি কুল্লি আমিন উদহিয়া প্রতি বছরই এরা কুরবানি করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন ইন্না আলা কুল্লি আহলি বাইতি প্রত্যেক পরিবারের উপরে আলা যখন শব্দটা ব্যবহার করা হয় এটি ওয়াজিব অর্থে ব্যবহার হয় কর্তব্য আবশ্যকীয় যে প্রতি বছরই ফি কুল্লি আমিন উদহিয়া প্রতি বছরই এরা কুরবানি করবে এটি আলবানী রহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন আর আগে যে হাদিসটি বললাম এটাকে সহি বলেছেন আর যারা এটাকে সুন্নাহ হিসেবে দেখেন সুন্নাতে মুআক্কাদা বলেন তাদের দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করেন ইজা রাআইতুম হিলালা যিল হিজ্জা যখন তোমরা জিল হাজ্জের নতুন চাঁদ দেখবে ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া আর যে ব্যক্তি চায় কুরবানি করবে ফাল ইউমসিক আন শাআরিহি ওয়া আযফারিহি সে যেন তার নখ এবং চুল না কাটে হাত্তা ইউদহি যতক্ষণ না সে কুরবানি করে এখানে একটি শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটি কি ওয়া আরাদা আহাদুকুম তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় এটা মানে ঐচ্ছিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটি এনারা বুঝেছেন বুঝিয়েছেন যে ব্যক্তি চায় সে করবে যে চায় না করবে না কিন্তু আমাদের বিশ্লেষণে উসুলুল হাদিস অনুযায়ী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে যে শব্দটি ব্যবহার করেছেন ইজা রাআইতুম হিলালা যিল হিজ্জা তোমাদের মধ্যে যখন জিলহাজ্জের চাঁদ দেখা যায় ওয়া আরাদা আহাদুকুম তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করতে চায় মানে
যার সামর্থ্য আছে সেই করতে চাইবে, যে ব্যক্তি কুরবানি করতে চাইবে সেই নখ চুল কাটবে না কুরবানি দেওয়ার আগ পর্যন্ত। কাজী এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐচ্ছিক শব্দটি ব্যবহার করেন না, যে ব্যক্তি চায় সে দিবে, যে ব্যক্তি চায় না দিবে না, এই অর্থে ব্যবহার করেন। অর্থাৎ যার সামর্থ্য আছে যে চায় কোরবানি করতে, তার জন্য এটি হলো ওয়াজিব, সে নখ এবং চুল কাটবে না। তা দুটির মধ্যে ওলামা ইকরাম কোনো পার্থক্য করেননি, তো শেষ পর্যন্ত এটি সবচেয়ে ছোট আকারে দেখতেও সুন্নাতে মুআক্কাদা, সামর্থ্য থাকার পরেও না করলে অবশ্যই অবশ্যই মাকরুহ হবে। মাকরুহ শব্দটা এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে খুবই অপছন্দনীয়, এটি হতেই পারে না যে মানুষ সামর্থ্য রাখে পর কোরবানি করবে না। কিন্তু বেশিরভাগ ওলামা ইকরাম সর্বশেষ মুহাম্মদ সালেহ আল হুসাইমিন রহিমাহুল্লাহ সব দলিলগুলো নিয়ে এসে তারজিহ দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন যে ওয়াজিব, এটি সামর্থ্য বান্দার জন্য কুরবানি করা ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এখন আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটি হলো যে কুরবানি একটি আর্থিক ইবাদত, এটি সামর্থ্য থাকার পরেও করবে না, এটি হতেই পারে না। কুরবানির ইতিহাসের দিকে যদি তাকাই সেটি কি যে কুরবানি এটি আদম আলাইহিস সালামের থেকে শুরু করে এখন পর্যন্ত চলে আসছে, কেয়ামত পর্যন্ত চলবে। আর সর্বশ্রেষ্ঠ যে উদাহরণ পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করতে নিয়েছিলেন কতটা ত্যাগ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি করুণা করে তার সন্তানকে সরিয়ে দিয়ে সেখানে একটি দুম্বা দিয়ে কুরবানি করিয়েছেন। এটি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে যেটি হালকাভাবে নেওয়ার কোনোই সুযোগ নেই, এজন্য অবশ্যই আমরা কুরবানি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুক, আমিন। কুরবানির ফজিলত, কুরবানি দাতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের অন্যতম একটি আদর্শ বাস্তবায়ন করে। যারা কুরবানি করেন এরা ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম একটি আদর্শ হলো কুরবানি করা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের অন্যতম আদর্শ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি কুরবানিতেই কুরবানি করেছেন এমন কোনো কুরবানির দলিল পাবেন না যে সেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেননি। কাজী এটি অন্যতম একটি সুন্নাহ। আরেকটি ফজিলত, পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে কুরবানিদাতা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়া লা দিমাউহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার গোশতও পৌঁছায় না, তার রক্তও পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছায়। কাযালিকা সাখারাহা লাকুম, এভাবেই তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন, লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হেদায়েত দিয়েছেন এই জন্য তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো। ওয়া বাশশিরিল মুহসিনিন, আর মুহসিনদেরকে সুসংবাদ দান করুন। কাজী ইহসানের দ্বারা পৌঁছানোর জন্য অন্যতম একটি আমল হলো কুরবানি করা। আর কোনো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদেরকে কোরবানি দেওয়ার মাধ্যমে, গোশত দেওয়ার মাধ্যমে যে আনন্দ দেওয়া যায়, যতটুকু সহযোগিতা করা যায়, যতটুকু গোশত দিলে তারা খুশি হয়, এই গোশতের যে দাম হয় ততটুকু দাম যদি অর্থ যদি তাদেরকে দেওয়া হয় ততটা খুশি হবেন না। চিন্তা করেন কোরবানির দিন কতটুকু গোশত আপনি পাড়া প্রতিবেশী গরিব মানুষকে দেন, এরা এতটা খুশি হয়, অথচ এই পরিমাণ অর্থ সম্পদ টাকা পয়সা যদি তাদেরকে দিতেন এতটা খুশি হতো না। কাজী এই এতটুকু গোস্ত দিয়ে তাদের মন জয় করা যায়, তাদের খুশি করা যায়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনেক পছন্দনীয়। সংক্ষিপ্ত আকারে আলোচনার চেষ্টা করছি কুরবানির শর্তাবলী, কুরবানির কতগুলো শর্ত রয়েছে, যেহেতু সামনে কুরবানি আমাদের অবশ্যই জানা থাকতে হবে।
এক নম্বর শর্ত হলো এমন পশু দ্বারা কুরবানি করা যা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। শরীয়তের নির্দিষ্ট পশু দিয়ে কুরবানি করতে হবে, এর বাইরে কোনো পশু দিয়ে কুরবানি করা যাবে না। সেগুলো কি? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই জাতীয় পশু। এর বাইরে কোনো পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বাহিমাতুল আনআম শব্দটা ব্যবহার করেছেন। বাহিমাতুল আনআম বলে এই পাঁচ প্রকারের পশুকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্যই কুরবানির বিধান দিয়েছি। এই কুরবানির বিধান শুধু আমাদের জন্যই নয়, প্রত্যেক উম্মতের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান দিয়েছিলেন। লিয়াজকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম, যাতে করে তাদের উপরে তোমরা আল্লাহর নাম স্মরণ করতে পারো। মিম বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তুর মধ্য থেকে তোমাদের জন্য রিজিক হিসেবে যেগুলোকে দেয়া হয়েছে, অর্থাৎ উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। আরেকটি শর্ত হলো শরীয়তের দৃষ্টিতে কুরবানির পশুর বয়সের দিকে লক্ষ্য রাখতে হবে। যেই সময়সীমা দিয়েছেন তার থেকে কম বয়সের পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। এক্ষেত্রে গরু, মহিষ, উট, উট যদি হয় 5 বছর, গরু, মহিষ, উট, গরু এবং মহিষ এগুলো যদি হয় 2 বছর, আর ভেড়া, তুম্বা, ছাগল এগুলো যদি হয় 1 বছর সর্বনিম্ন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যদি 1 বছরের ছাগল ভেড়া না পাওয়া যায়, মেষ অর্থাৎ ভেড়া 6 মাসের হলেও হবে যদি না পাওয়া যায়, কিন্তু পাওয়া গেলে অবশ্যই সর্বনিম্ন 1 বছরের হতে হবে। আরেকটি শর্ত, কোরবানির পশু যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে। এমন পশু খরিদ করতে হবে, কুরবানির জন্য নির্বাচন করতে হবে যেগুলোর কোনো স্পষ্ট দোষ নেই। এগুলো কি? আনিল বারা ইবনে আযিব, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বামা ফিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন। ফাকালা, এবং বললেন, আরবাউ লা তাজুজু ফিল আদহি, যে 4 ধরনের দোষ ত্রুটিওয়ালা পশু দিয়ে কুরবানি করা জায়েজ নয়। আল আওরা আল বাইন আওরাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন অন্ধ পশু যার অন্ধত্ব স্পষ্ট, স্পষ্ট বোঝা যায় পশুটি অন্ধ, এটি একটি। ওয়াল মারিদাতু আল বাইন মারাদাহা, এবং রোগাক্রান্ত পশু যার রোগ সুস্পষ্ট, বোঝাই যাচ্ছে রোগ আছে, স্পষ্ট রোগ আছে, যে কোনো ধরনের রোগই হোক না কেন বোঝা যাচ্ছে রোগ আছে, এই ধরনের পশু দিয়ে কোরবানি করলে হবে না। ওয়াল আরজা আল বাইয়ানু তালাহা, এবং পঙ্গুত্ব, স্পষ্ট পঙ্গু, বোঝাই যাচ্ছে পঙ্গু। ওয়াল কাসীরাতুল্লাতী লা তানকা, এবং এমনভাবে আহত যার জন্য কোনো অঙ্গ ভেঙে গিয়েছে, এমনভাবে আহত হয়েছে, সেই পশু দিয়ে কুরবানি করলেও কুরবানি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখানে আমরা পেলাম 4 ধরনের ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবেই না। প্রথম প্রকার কি প্রত্যেকে মনে রাখতে হবে? অন্ধ, অন্ধ কোনো পশু দিয়ে কুরবানি করা যাবে না। 2 নম্বরে, এমন রোগ যে রোগাক্রান্ত পশু বোঝাই যাচ্ছে রোগ আছে। আরেকটি কি? তার পঙ্গু, জন্ম থেকেই পঙ্গু বা পরে পঙ্গুত্ব তার ভিতরে পাওয়া যায়, এরকম পঙ্গু পশু দিয়ে কুরবানি করা যাবে না। আরেকটি হলো আহত কোনো পশু যা সুস্পষ্টভাবে কোনো অঙ্গ ভেঙে গেছে, আহত হয়েছে এরকম। এরপরেও মাকরুহ কতগুলো শর্ত রয়েছে, সেগুলো কি? শিং ভাঙা, কান কাটা, লেজ কাটা, ওলান কাটা, লিঙ্গ কাটা। আমাদের দেশে আমরা মনে করি যে শিং ভাঙা থাকলে সেই পশু দিয়ে কোরবানি হবে না, এটি 4টি শর্তের মধ্যে নয়। কোরবানি হবে তবে অপছন্দনীয়,
লেজ কাটা কুরবানি হবে তবে মাকরুহ অপছন্দনীয়। আরেকটি শর্ত যে পশুটি আমরা কুরবানি করব তার উপরে পরিপূর্ণ মালিকানা থাকতে হবে আমার, সেটি কি কর্জ হিসেবে কোনো পশু নিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। আপনি কর্জ টাকা নিয়ে এসে কুরবানি দেন তা হবে, কিন্তু কোনো পশু কর্জ নিয়ে আসলে হবে না, বন্ধকে নিয়ে আসলে হবে না, পথে পাওয়া গেল সেটি দিয়ে কুরবানি করলেও কুরবানি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। কুরবানির সময় কখন থেকে কুরবানি শুরু করা যায় এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনিল বারা ইবনে আযিব, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, সামিআতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াখতুবু ফাকাল, তিনি খুতবা দিচ্ছিলেন এবং খুতবায় বলছেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি মিন ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া, আজকের এই দিন আমরা যে আমলের মাধ্যমে শুরু করব তা হলো প্রথমে সালাত আদায় করব, সুম্মা নারজিউ ফানানহারু, এরপরে ফিরে যাব এবং কুরবানি করব। ফামান ফাআলা হাযা ফাকাদ আসাবা সুন্নাতিনা, যে ব্যক্তি এভাবেই কাজ করলো সে আমার সুন্নতকে বাস্তবায়ন করলো। ওয়ামান নাহারা ক্বাবলা আন ইয়ুসাল্লিয়া ফাইন্নামা হুম লাহমা কদমা লিআহলিহি, আর যে ব্যক্তি সালাত আদায়ের আগেই জবাই করে ফেলল এটি তার পরিবারের জন্য গোশত খাওয়াই হবে, কোরবানি হবে না। লাইসা মিন নিসকি ফি শাইইন, এটি দিয়ে কোরবানি হবে না, বুখারীর হাদিস। অর্থাৎ কুরবানি শুরু হবে আমরা কুরবানির সালাত জামাতের সাথে আদায় করব এরপরে, সালাতের পরে খুতবা হবে, খুতবা শুনে গিয়ে কুরবানি করতে হবে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমান নাহরি সুম্মা খাতাবা সুম্মা যাবাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রথমে কি করছেন, সালাত আদায় করেছেন, এরপরে খুতবা দিয়েছেন, এরপরে পশু জবাই করেছেন, এটি সুন্নাহ। এজন্য আমরা অনেক সময় খেয়াল করি কুরবানির সালাতে, ঈদের সালাতের সময় সালাত শেষ হলে কিছু লোক উঠে যায়, এরা গিয়ে আগে আগে কুরবানি করবে, এজন্য না, এটি একটি অন্যতম সুন্নাহ যে সালাত শেষে খুতবা শুনি, খুতবা শেষ করে গিয়ে কুরবানি করতে হবে, কারণ দুই ঈদের খুতবা হলো ঈদের সালাতের পরে, এজন্য খুতবা শুনে গিয়ে তারপরে কুরবানি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আরেকটি জিনিস আমাদের উপলব্ধি করতে হবে, আমাদের কুরবানি এই জিলহাজ মাসের আমলগুলো কিন্তু হাজিদের আমলের সাথে অনেকাংশে মিল রাখা। হাজির সাহেবরা কি করেন, এই জিলহাজ মাস শুরু হলে তারা হাজের জন্য প্রস্তুতি নেন, এবং বিশেষ করে 8 তারিখ এরা প্রত্যেকে ইহরাম বেঁধে চলে যান মিনায়, সেখান থেকে 9 তারিখ আরাফার দিনে এরা চলে যান সেই আরাফার ময়দানে। যে আরাফার ময়দান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। বছরে আর কোনো এমন দিন নেই যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন, প্রথম আসমানে মনোনিবেশ করেন, এবং এত অধিক সংখ্যক লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন যা অন্য অন্য কোনো দিন রাতে ক্ষমা করেন না, কারণ এই দিনটি হলো হজ। এই দিনটিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রার্থনা অধিকারে কবুল করেন, অধিকারে মানুষদেরকে ক্ষমা করেন, অধিকারে মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, এই দিনেই দোয়া করতে হবে। আমরা যারা হজ্জে আরাফার ময়দানে উপস্থিত হতে পারি না, আমরা অবশ্যই আরাফার দিনে সিয়াম পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলা আল্লাহ আই ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বা'দা, যে আরাফার দিনের সিয়াম
আমি আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের এক বছর এবং সামনের এক বছরের গুনাহ কাফফারা করে দিবেন। কিন্তু আরাফার ময়দানে যারা থাকেন, যে হাজ্জিরা থাকেন, তারা সিয়াম রাখবেন না, তারা সরাসরি আরাফার ময়দানে উপস্থিত সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছে। আর যারা হাজ্জে গমন করেননি, এরা এই সিয়াম রাখবেন যাতে করে এদের সাথে সওয়াবে অংশীদার হতে পারে। এজন্যই আমি বলেছিলাম গত জুমার খুতবাতে যে জুলহজ মাসের প্রথম 9 দিনের সিয়াম রাত্রে দিনে এবং রাত্রে কিয়াম বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, তাকবীর, তাহমিদ, তাহলিল এগুলো পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা খুবই সহজ। যারা পারেনি অবশ্যই অবশ্যই আরাফার দিনে সিয়াম যেন আমরা রাখি, কোনোভাবেই মিস না হয়। আরাফার সিয়ামের ব্যাপারে আগে অনেক মতানৈক্য ছিল। আরাফা হলো তারিখ হিসেবে 9 তারিখ, আমাদের দেশের 9 তারিখ হয়, সৌদি আরবের 9 তারিখের একদিন পরে। তা আরাফার সিয়ামটাকে তারিখ হিসেবে তাদের পরের দিনে রাখবো না তাদের সাথে রাখবো, এক সময় অনেক মতানৈক্য ছিল, অনেক ইখতিলাফ ছিল। আলহামদুলিল্লাহ এখন কমে এসেছে। সহিহ আকীদার উলামায়ে কিরাম প্রত্যেকেই একমত হয়েছেন, আমরা যেদিন জানতে পারি হাজ্জিরা আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন সেই দিনই আপনাকে সিয়াম রাখতে হবে। অর্থাৎ তারা আরাফার ময়দানে উপস্থিত, আমরা সেই সময় সিয়াম। আমি দেখতে পাচ্ছি যে এখন এই দিনটায় আরাফার ময়দানে হাজ্জিরা উপস্থিত, আমি সেই সময় সিয়াম কেনা, এটি গুরুত্বপূর্ণ। এক সময় কি ইখতিলাফ ছিল না ছিল সেই দিকে লক্ষ্য না করে এখন বেশি উলামায়ে কিরাম এবং সহিহ আকীদার আলেমরা যে বিষয়টি বলেছেন, অবশ্যই এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 তারিখের কথা বলেননি, বলছেন ইয়াউমিন আরাফা, আরাফার দিন। তা আরাফার দিন কোনটি? আমরা যেদিন দেখতে পাচ্ছি আরাফার ময়দানে হাজ্জিরা উপস্থিত সেই দিনই আমরা সিয়াম রাখব। সেই হিসেবে এই বছরের আরাফা পড়েছে সোমবারে, আগামী সোমবারে আরাফার দিন। আমরা প্রত্যেকেই চেষ্টা করব সোমবারে সিয়াম রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুক, আমিন। আমাদের মধ্য থেকে এমন কোনো ব্যক্তি যেন বাদ না যায় যে সেদিন সিয়াম রাখে না, অবশ্যই সিয়াম রাখবেন। যাদের অভ্যাস নেই, সেই রমজান মাসের অভ্যাস ছিল শেষ রাতে উঠে সাহারি করার, এরকম অভ্যাস যাদের নেই, অন্তত পক্ষে সেদিন রাত্রে আগে একটু বেশি বেশি খেয়ে ঘুমাবেন, শেষ রাতে না উঠতে পারলেও যেন সিয়াম রাখা যায়, আর উঠতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কোনোভাবেই যেন সোমবারে সিয়াম আমাদের মধ্য থেকে ছুটে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদের জন্য সহজ করুক এবং জিল হাজ্জের ফজিলতগুলোকে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিন নবিয়িল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইয়ুসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبسيط مسجد المصلين الكرام عليك بشيء কুরবানি দেওয়া ওয়াজিব, সুন্নাহ, যেটি হোক কাদের উপরে, এটি হলো
এখানে একটা اختلاف পাওয়া যায় যে নিসাব পরিমাণ মাল যাদের কাছে থাকবে কুরবানির দিন মাস পাশের সময় তারাই কুরবানি দিবেন তাদের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব কিন্তু না অধিকাংশ উলামা ইকরাম দলিলের ভিত্তিতে বলেছেন যে নিসাব পরিমাণ সম্পদের দরকার নেই যেই পরিমাণ সম্পদ থাকলে ঈদের দিনের খরচ মিটিয়ে এমন পরিমাণ সম্পদ যদি থাকে যেই সম্পদ দিয়ে সর্বনিম্ন ছাগল বা ভেড়া কিনে কুরবানি করা যায় এই পরিমাণ সম্পদ থাকলেই তাদের উপরে কুরবানির বিধান এক কথায় কি কুরবানির দিন আমার পরিবারের আনুষঙ্গিক খরচাদি রেখে এমন সম্পদ আমার নিকট আছে যেই সম্পদ দিয়ে সর্বনিম্ন একটি ছাগল যার দাম কম এরকম একটি ছাগল কিনে কুরবানি দেয়া যায় তার উপরেও কুরবানির বিধান খুবই দুঃখজনক যাকাতের হিসাব আসলে আর কুরবানির হিসাব আসলে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন হিসাব করলে সর্বনিম্ন মালের হিসাব করলে অনেকের উপরে যাকাত ফরজ আবার বিধিবিধান বিশ্লেষণ করলে সর্বনিম্ন সম্পদ ধরলে অনেক লোকের উপরে কুরবানির বিধান কিন্তু কুরবানি দিচ্ছে না অনেকের ডিবিএসে টাকা থাকে ব্যাংক ব্যালেন্স থাকে জমানো টাকা থাকে অন্যান্য সম্পদ থাকে এরপরে কুরবানি দেয় না কেউ কেউ তো এটি মনে করে যে এই বছর কুরবানি দিলাম সামর্থ্য আছে আগামী বছর যদি না পারি তখন লোকেরা কি বলবে অনেকে মনে করে এক বছর দিলে মনে হয় প্রতি বছরই দিতে হবে পারি আর না পারি গত রমজানে তো আমার নিকট একজন লোক এসে বলল যে ওনার আম্মা মনে করে যদি জাকাত দেই তো প্রতি বছরই দিতে হবে এই জন্য দেয় না এটি কি ভুল ধারণা আমার এই বছর সামর্থ্য আছে আমি এ বছর দিব আল্লাহর নিকট প্রার্থনা করব এ বছর আমার যে সামর্থ্য দিয়েছেন আমি দিয়েছি আগামী বছর যেন এর থেকে বেশি সামর্থ্য হয় বেশি দিতে পারে আল্লাহ তো অন্তর দেখে বান্দা আল্লাহ তো আলিমুম বিযাতি সুদুর অন্তরের মধ্যে কি আছে এটি দেখেন আর কি সহি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মন মানসিকতা তার অন্তর দেখে সেই রকমই ব্যবহার করেন তার সাথে আমি যদি চাই আমি এবছর কষ্ট করে কুরবানি দিতে পারি এতটুকু সামর্থ্য আমার আছে আল্লাহ আমার অন্তরের দিকে খেয়াল রেখে আগামী বছর সম্পদ বৃদ্ধি করে দিতেই পারেন আর যদি মনে করি না এবছর আছে দেব না যদি দেই লোকেরা কি মনে করবে আগামী বছর যদি না পারি আগামী বছরের হিসাব আপনার উপরে নয় এই বছরের হিসাব আপনাকে করতে হবে যে আমি এ বছর কুরবানি দিতে পারবো কিনা যদি পারি অবশ্যই দেব আগামী বছর যদি না পারি দেব না কোনো অসুবিধা নেই তো কি কথা আসলো এখানে সর্বনিম্ন কুরবানির দিনের খরচাদি বাদ দিয়ে এমন সম্পদ যদি আমার নিকট থাকে সর্বনিম্ন কুরবানি হলো ছাগল বা ভেড়া বা দুম্বা যেটি বলেন আমাদের দেশে সবচেয়ে কম দামি কোরবানির পশু হলো ছাগল যেটি একটা বাচ্চা দিয়েছে বা দুইবার বাচ্চা দিয়েছে এরপরে হলেও তার মাধ্যমে কোরবানি হবে এটি হলো আপনি দেবেন সেটি কত 5000 টাকা দিলেও হয়ে যায় 5000 টাকা যদি আপনার কোরবানির দিনের খরচাদি বাদ দিয়ে থাকে আপনি কোরবানি দিবেন এ দিয়ে আপনি নিজে খাবেন আল্লাহ তাআলা তো আপনার গোশতকে সব বিলিয়ে দিতে বলেননি আপনি নিজে খাবেন পরিবারকে খাওয়াবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন পাড়া প্রতিবেশী গরিবদেরকে দিবেন এরপরও আপনি সওয়াব পাবেন আপনার তাকওয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখবেন এরপরও কেন আমরা কুরবানি দেব না অবশ্যই কুরবানি দেব আমাদের মধ্য থেকে কারো যেন কুরবানি দেয়া বাদ না যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্য থেকে যাদের সামর্থ্য রয়েছে যাদের কম সামর্থ্য রয়েছে প্রত্যেককেই যেন কুরবানির জন্য কবুল করেন আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার আগামী বুধবারে যেহেতু ঈদের জামাত হবে আমাদের মুতাল্লি সাহেব সালাতের পরে জামাতের টাইম ঘোষণা করবেন সবাই শুনে যাবেন আগে আগেই চলে আসার চেষ্টা করবেন রমজানের ঈদের জামাতের আগে কিছু খেয়ে আসা সুন্নাহ আর কুরবানির ঈদের আগে কিছুই খাবেন না একদম না খেয়ে চলে আসবেন সকাল সকাল চলে আসবেন
ঈদের সালাত আদায় করে কুরবানির পশুর গোশত দিয়ে খাওয়া উত্তম। যদি না পারেন অন্য কিছু খাবেন, কিন্তু ঈদের সালাতের আগে কিছু খাবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। কুমুলিস সালাহ।